শুভ অপরাহ্ন সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা উপভোগ করছ। আজ আমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়টি থেকে একটু কথা বলবো। তোমাদের বাক্য অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, তার দুটো পর্বের ক্লাসে আমরা বাক্য গঠনের শর্ত এবং খণ্ডবাক্য ও অধীন খণ্ডবাক্য সম্পর্কে জেনেছি। আজ আমরা জানব সরল, জটিল ও যৌগিক বাক্য সম্পর্কে। গঠন অনুসারে বাক্য তিন প্রকার, সরল, জটিল এবং যৌগিক বাক্য। অর্থাৎ একটি সার্থক বাক্য তার গঠন প্রক্রিয়ার উপর ভিত্তি করে তিন প্রকারের হয়ে থাকে, সরল, জটিল এবং যৌগিক। যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য এবং একটি সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে। যেমন খোকন বই পড়ছে, বাক্যটিতে কর্তা বা উদ্দেশ্য হচ্ছে খোকন এবং খোকন যে কাজটি করবে বা উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে সেটুকু হচ্ছে বিধেয়। আমরা জানি এখানে খোকন বই পড়ছে এই অংশটুকু হচ্ছে বিধেয় বা সমাপিকা ক্রিয়া। সুতরাং সরল বাক্যের শর্ত অনুযায়ী যে বাক্যে একটি কর্তা এবং একটি বিধেয় বা সমাপিকা ক্রিয়া থাকবে তাকে বলা হবে সরল বাক্য। সুতরাং এই বাক্যটি একটি সরল বাক্য, খোকন বই পড়ছে, আমি বহু কষ্টে সাঁতার শিখেছি। এখানেও কিন্তু একটি কর্তা এবং একটি মাত্র বিধেয়, জগতে অসম্ভব বলে কিছু নেই। এভাবে যে বাক্যগুলো থেকে আমরা একটি কর্তা এবং একটি বিধেয় পাব তাকে আমরা বলবো সরল বাক্য। যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে। যেমন যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে। বাক্যটি লক্ষ্য করো, এখানে একটি প্রধান খণ্ডবাক্য আছে, সেটি হচ্ছে তাকে সবাই শ্রদ্ধা করে, কিন্তু তার সাথে একটি অধীন খণ্ডবাক্য আছে, যিনি পরের উপকার করেন। যিনি পরের উপকার করেন এই অংশটুকু থেকে কিন্তু বাক্যের যথার্থ অর্থ বা যথাযথ রূপে বাক্যের অর্থ বোঝা যাচ্ছে না। কিন্তু যখন পুরো বাক্যটি বলা হচ্ছে যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে, তখন কিন্তু এই অধীন খণ্ডবাক্যটুকুর অর্থ সম্পূর্ণতা পাচ্ছে। এই কারণে এখানে কিন্তু আমাদের জটিল বাক্যের শর্তে বলা হয়েছে যে একটি স্বাধীন বাক্য থাকবে এবং তা এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হবে। দেখো এই যে এই অংশটুকু কিন্তু স্বাধীন, তাকে সবাই শ্রদ্ধা করে, কিন্তু এই অংশটুকু অর্থাৎ যিনি পরের উপকার করেন এই স্বাধীন অংশটুকুর উপরে নির্ভরশীল। এই কারণে একে বলা হবে জটিল বা মিশ্র বাক্য। কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি, এই যে তোমার কাছে এসেছি অংশটুকু স্বাধীন, তার সাথে কোথাও পথ না পেয়ে এই অংশটুকু কিন্তু নির্ভরশীল। তুমি আসবে বলে আমি অপেক্ষা করে আছি, আমি অপেক্ষা করে আছি, এইটুকু হচ্ছে স্বাধীন খণ্ডবাক্য বা একটি স্বাধীন অংশ। তুমি আসবে বলে হচ্ছে পরাধীন বা নির্ভরশীল অংশ। যখন এই দুটো একটি অপরটির উপর নির্ভর করে এদের অর্থ সম্পূর্ণতা পাবে তখন বা সাপেক্ষভাবে এদের পরস্পর সাপেক্ষভাবে এদের অর্থ নির্ভর করবে তখন কিন্তু তাকে বলা হবে জটিল বাক্য। এরপরে দেখি যৌগিক বাক্য, দুই বা তার অধিক সরল বা জটিল বাক্য। লক্ষ্য করো, দুই বা তার অধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে যদি একটি সম্পূর্ণ বাক্য গঠন করে তবে তাকে যৌগিক বাক্য বলে। আমরা সরল এবং জটিল বাক্য সম্পর্কে কিন্তু জানতাম, এবার বলা হচ্ছে যে একাধিক সরল বা জটিল বাক্য মিলে যদি একটি বাক্য গঠন করা হয় তখন ওই বাক্যটিকে যৌগিক বাক্য বলবে। ছেলেটি গরিব কিন্তু মেধাবী। পুরো বাক্যটি লক্ষ্য করো, এখানে কিন্তু কর্তা একজন, সেটি হচ্ছে ছেলেটি। যদি এইটুকু বলা হয় ছেলেটি গরিব তাহলে কিন্তু একটি সম্পূর্ণ বাক্য হয়। আবার এই কর্তা নিয়েই যদি পরের অংশটুকু বলা হয় যে ছেলেটি মেধাবী তাহলেও কিন্তু একটি সম্পূর্ণ বাক্যরূপেই তার অর্থ প্রকাশ করে। কিন্তু এই দুটো বাক্য, ছোট ছোট
দুটি সরল বাক্য কিন্তু নামক অব্যয়টি দিয়ে যোগ করা হয়েছে। এর ফলে এটি হয়ে গেছে যৌগিক বাক্য, ছেলেটি গরিব কিন্তু মেধাবী। একইভাবে দুঃখ এবং বিপদ একসাথে আসে এবং অব্যয়টি দিয়ে দুঃখ এবং বিপদকে যোগ করা হয়েছে। এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না, কিন্তু দিয়ে এতক্ষণ অপেক্ষা করলাম এবং গাড়ি পেলাম না, এই দুটো বাক্যকে সংযুক্ত করা হয়েছে। যখন এইভাবে বিভিন্ন রকম অব্যয় পদ দিয়ে একাধিক সরল বা জটিল বাক্যকে যোগ করা হবে তখন তাকে যৌগিক বাক্য বলবে। জটিল ও যৌগিক বাক্য একাধিক বাক্যাংশ বা বাক্য দিয়ে গঠিত। জটিল বাক্যের অন্তর্গত বাক্যাংশগুলো পরস্পর সাপেক্ষ, একটি অপরটির উপর নির্ভরশীল, কিন্তু যৌগিক বাক্যের অন্তর্গত বাক্যগুলো প্রায় স্বতন্ত্র। ও এবং আর, অথচ কিংবা বরং ইত্যাদি অব্যয় যোগে যৌগিক বাক্যের অন্তর্গত বাক্যগুলো যুক্ত হয়। যদিও লোকটি ধনী তবুও সে কৃপণ, এটি একটি জটিল বাক্য। কেন? লক্ষ্য করো, যদিও লোকটি ধনী এইটুকু বললে কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণ হচ্ছে না, এটি এই অংশটুকুর উপর নির্ভরশীল, অর্থাৎ তবুও সে কৃপণ। সে কৃপণ এটি একটি প্রকৃত বাক্য, কিন্তু তার উপরে যখন এইটুকু নির্ভর করবে তখন সম্পূর্ণ বাক্যটা মিলে একটি জটিল বাক্যে রূপান্তরিত হবে। কিন্তু এই বাক্যটিকেই যদি আমরা যৌগিক বাক্য রূপে পরিণত করতে চাই তাহলে কেমন হবে? লোকটি ধনী কিন্তু কৃপণ। একই সাথে একটি লোকের দুটো দিক সম্পর্কে, অর্থাৎ কর্তা একজন, তার দুটো দিক সম্পর্কে বলা হচ্ছে লোকটি ধনী কিন্তু কৃপণ। তার মানে লোকটি ধনী এবং এই লোকটি কৃপণ। যখন এরকম অব্যয় পদ দিয়ে যোগ করা হচ্ছে তখন সেটি হচ্ছে যৌগিক বাক্য, আর যখন নির্ভর করছে একটি অংশের উপর অন্য একটি অংশ তখন সেটা জটিল বাক্য। আবার দেখো, যদিও তার টাকা আছে তবু তিনি দান করেন না, এই যে তিনি দান করেন না, এটি একটি স্বাধীন বাক্য, কিন্তু এই অংশটি এই স্বাধীন বাক্যটির উপর নির্ভরশীল, তাই এটি জটিল বাক্য। এটাকেই যৌগিক আকারে লেখা যায়, সেটি হচ্ছে তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না। তাহলে কি হলো? এটিও একটি স্বাধীন অংশ, তার টাকা আছে এবং তিনি দান করেন না, এটিও একটি স্বাধীন অংশ। যখন বিপদ আসে তখন দুঃখও আসে। একইভাবে বিপদ এবং দুঃখ একই সাথে আসে। এখানে এবং দিয়ে যোগ করা হয়েছে দুটো অংশকে, আর এখানে একটি অংশ অন্য অংশের উপর নির্ভরশীল। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বাক্য নামক যে অধ্যায়টি আছে আমাদের পাঠ্যপুস্তকে তার প্রত্যেকটি অংশই কিন্তু সমাপ্ত করলাম। এটা ছিল বাক্য নিয়ে আমাদের শেষ ক্লাস। আগামীকাল থেকে আমাদের ঈদুল আজহার ছুটি। ছুটির পর আমরা বাক্য এবং তার পূর্ববর্তী একটি অধ্যায়, যেটি ছিল আমাদের শব্দ গঠন, সেই দুটো অধ্যায়ের উপর তোমাদের একটি টেস্ট গ্রহণ করা হবে। তোমরা সেই অনুযায়ী এই ছুটির মধ্যে নিজেদেরকে প্রস্তুত করবে এবং পাশাপাশি তোমাদের যে বিরচন অংশগুলো আছে সেগুলোর উপরেও চর্চা চালিয়ে যাবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।